সবাইকে স্বাগতম। আজকে আমরা ঠাকুরমার কাছ থেকে গল্প শুনব। সবাই লাইন ধরে ঠাকুরমার পিছনে যাচ্ছি, আমাদের সাথে সাথে আপনাদেরকেও সেই গল্পটা শোনাবো যে গল্পগুলো হারিয়ে গেছে। আমরা চেষ্টা করছি ঠাকুরমার মুখ থেকে সেই গল্পগুলোকে কিছুটা হলেও ফিরে আনবার। আমরা এখন একটা পেয়ারা গাছের নিচে বসে আছি, আমরা এখন ঠাকুরমার একটা গল্প শুনবো। তোমাদের কেমন লাগতেছে গল্প? কি গল্প শুনবা, কি গল্প শুনবা? ঠাকুরমা যা বলবে তাই শুনবো আমরা। না খুব কষ্টে কষ্টে খায়, দিনান্তর এক সন্ধ্যা যদি জোড়াইতে পারে তো খায়, না জোড়াইতে পারলে তো না খায়, এইরকম ভাবে। আর ওই বাউনা ওই মাগবে যায়, তার বাড়ি আইলে সুস্থই বইতেন না, একশের ঝগড়া করে বাউনি, একশের ঝগড়া করে, ঝগড়ার চলে বাউনা আর মনে সুস্থই বইতেন না, মাইয়ে বলা টলা কিছু নাই। এখন ওই বাউনার লগে এত ঝগড়া করে, রাত দিন যত সময় বাড়ি থাকবে এত সময় ঝগড়াই করে, চাল নাই, ডাল নাই, তেল নাই, লবণ নাই, অমুক নাই, সমুক নাই, কাপুর নাই, চুপুর নাই, এই আর ইয়া খালি ঝগড়া। হ্যাঁ, এখন ওই ভাওনা আর সহ্য করতে পারে না, ভাওনার অসহ্য হয়ে গেছে। এখন ওই ভাওনা যা, আমি এখন তোর হুঙ্কের দা মরতে যাই, আর আমি তোর হুঙ্কি আম না, এই কইয়া ভাওনা আড়া গেছে। আরতে 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 বড় একটা জঙ্গলের ভিতর ঢুকছে, এর ভিতর একটা রাস্তা আছে, ওই জঙ্গলটা ভিতর ঢুকিয়া মরবে কেমনি, মানে মনের দুঃখে বাউনা গেছে মরতে। হয় মনের দুঃখে বাউনা মরতে গেছে, দুইজন মানুষ এরা যদি ঝগড়া করে, হ্যাঁ, কারে কেটা কার মুহূর্ত কেটা চাই, হয় এখন এই বাউনা অধৈর্য হয়ে গেছে মরতে। এখন ওই জঙ্গলে ঢুকিয়া এখন ওই মরমু কেমনি ওঠা করি, আর মরমু কেমনি গাছে উঠতে পারি না, কোন বেলি মরমু, জলও নাই যে ডুব গিয়ে মরমু, এই ও চিন্তা টিন্তা কর গিয়া ও এখন নিস আর গিয়া কান্দন লইছে, কান্দন লইছে, হয় আর মরবে কেমনি কান্দন লইছে, বাউনি ডি কইয়াছি আর আমি আম না, আইয়া কইয়া ও তো কান্দন লইছে, কিন্তু ওই যে জঙ্গলের ভিতর দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়া ঠাকুর শিবগৌরী ওরা ওই কৈলাসে যায়, কৈলাসে যায়। এখন ওই জঙ্গলের ভিতর কান্দার ধ্বনি ওরা টের পায়, ঠাকুরও তো টের পায় না, ঠাকুরও লক্ষ্য করে না, এখন এই ঠাইরে ও ঠাকুর এই নিদারুণ জঙ্গল ইতে কাঁদে কিনা ওর ভিতর, কালার দুচ্চরি ওতে আমাকে দরকার নাই, আমরা যদি রওনা করছি আমরা এই দিকে কালে না, ঠাকুর তুমি একটু কও, আর তুমি না কইলাম যাম না, কালে আরে ঠাই রে তোমাকে লইয়ে যদি আড়া দিই তাই ওই কীড়া একটু কাশলে, কীড়া একটু কানলে, কীড়া একটু কথা কইলে, এই তোমরা তালাশ করো, কালে না ঠাকুর কইতে হবে ওটা কিয়া কান্দে, কালে ওটা কান্দে কিয়া ওবার আর নাই কিচ্ছু, মাইয়া পোলা কিচ্ছু নাই, তারপর অর্থ সম্পত্তি নাই, খাউন জোড়াই খাইতে পারে না, হেই লেগিয়া ওই বাউনির লোকে ঝগড়া করে আর হেই লেগে মরতে আইছে। তয় ঠাকুর তুমি ওর দেও নাই কেন, এর দেও নাই কেন, ধন সম্পত্তি দেও নাই কেন, কলে দিউ কমলে তো চাইয়া আনে নাই, তার দিউ কমলে কলে তুমি দিলে আবার চাইয়া আনা লাগবে বিয়া, তুমি দিলে তো পাবে, তুমি দেও কলে দিতে পারি পাবে তো না, তুমি দেও। এখনও ওই নই বলাই তুমি কেটা কান্দ ও জায়গায় এদিকায়ও, এখন ওই আইসে তার এত জঙ্গলের ভিতর কেডা আমাকে বলাই,
এখন ওই আড়তে আড়তে আইসি এরাই বেড়া তুই কান্দুকইয়া কালে কান্দি তো আমি মরতে আইসি বলে মরতে আইসু কুইয়া কালে খাওন টাও না ওনার যদি খাইতে পারি না আমি বাসকে কীটা সহ্য করতে বলবো কতদিন পরে কীটা সহ্য করতে ওই হারা দিন পরে ওই আকজার একসার পাইলে এই একটু খাই কলতা হেটা কত এই যে তিনটা করি এই দিলাম এই নিবি এই তিনটা করি নিয়া গামছার ঘুরে বান গেল ওই যাবি তিনটা করি নিয়া তিনটা ডাইন দিবি তিন ডাইনে যা যা চাবি তুই ইয়ে ইয়ে পাবি আর তিন ডাইনের বেশি দিতে পারবি না তিন ডাইনের পর থাকবে না এখন ওই গামছার মুড়া দিছে এখন ওই তিনটা করি বানিয়ে দিছে তিনটা করি বানিয়ে দিছে এখন চিন্তা করে বাড়ি যাইয়া কী হর মানে খাওন তো নাই তাহলে হয় কী খাও মানে এ করি লইয়ে যাইয়া তাই এখন দুই বেড়ি একটু আট গিয়া দুই জড়ি আর ওই বাউনি করে কি ওই পথের দিক চাই আই যারা তো নিত্য তো একসাথে জাল লই আইছি আই যারা তো হবে না আজ তো মরতে গেছে আজ তো মরতে গেলে ওই বাউন ওই একটু একটু চাই এখন ওই কয়বার ইয়াত গিয়া আজ যারা নে চাল পাইছে পাইছে ভার ওই আর এক খুঁড়ে বান গিয়া লই আনার এখন চাইতে বাউনি দেয় ওই জন্য ঠাকুর আইছে এখন চিন্তা করে মনে হয় ওই তো ঠাকুর মরে নাই ঠাকুর তো আইসে এখন আইয়া বাউনি নে বাউনি এগেরে রান বাউনি এগেরে তরতরি রাঁধছে বেড়ছে রান গিয়ে গিয়া খাইছে টাইছে এখন কাল বাউনি একটা কথা বলে কি বলে এই যে তিনটা করি দেশে এক ঠাকুরই আমার এই তিনটা করিতে তিনটা ইন দিমু যা সামু হাইয়া হাইয়া পাবো বাউনি উদ্গ কয় কি কলে ও ঠাকুর আগে সামু আমার গয়না কহন গয়না সবে আগে আমার গয়না কহন সামু আগে কাপড় চুপুর গয়না কহন সহন তোমার সংসারে আইয়া আমি একটু কাপড় চুপুর ভালো পরতে পারি না একটু গয়না তুমি ইয়া লইতে পারি নাই আগে সামু গয়না ঠাকুরে কয় কি না আগে সামু ধন সম্পত্তি তারপর সামু পুত্র পুত্তর তারপর সঙ্গে তোমার গয়না বলে না হে হবে না আগে চাইতে হবে আমার গয়না এখন এই এলো ইহান দুইজন এবার লাগছে ঝগড়া লাগছে ঝগড়া লাগছে কিন্তু বাউনি বাউনা ওই গুডি এখন ওই ঝগড়ার চোটে রাগ ইয়া গুডি পাকাইয়া লাই দিছে তাহলে তবে তোর মাতা এই কইয়া এই কই পাকাইয়া লাই দিছে যাই কইছিল তবে আনে তোর মাতা এখন ওই বাউনি এই গায় সমস্ত জায়গায় মাতা সমস্ত জায়গায় মাতা কোনো আনে বাদ নাই সব জায়গায় মাতা সব জায়গায় মাতা হয় সব জায়গায় এই সমস্ত জায়গায় মাতা একজন মাতা মাতা এখন ঠাকুর চাই দেখ ই কি বাউনির দিন হার আর বাড়ির মাতা এ কি এক মুখ দেখছে এই তো আমি টেকতে পারি না তারা দিই হারাবাড়ি মুখ হারাবাড়ি করতে পারি এখন ঠাকুর বলে এতে পারল না তারও তো দুই দিন আছে তাই বাউনির মাতা কমাই এলো এখন ওই গুলি কাজটা তো হইয়া এখন আর পাক্কাই হারাই গেলে যা বাউনির মাতা এখন নাই বাউনির মাতা একটা সব গেছে যেটা ছিল সেটাও নেই গোটের না নেই এখন চাই নাই কি বাউনির মাথা তো নেই একটাও এখন কি হবে এখন আবার ওই গুডি টুডি টু হয় বাউনির মাথা তো বানাই এলো এখন ওই গুডি কেডা টু হয় আন গান করে যাই মাথা হেই মাথা এখন ওই যে মাতা ছিল হেই মাতা হয়েছে কিচ্ছু পাইলে না হয় আসল রয়েছে ওই আসল রয়েছে যে মাতা হেই মাতা যে কোনো কিচ্ছু পাইলে না কোনো গুণ সম্পত্তিও পাইলে না কোনো পুত্র কন্যাও পাইলে না কোনো গয়না ভাতিও চাইলে না ওই যে মাতা হেই মাতা কপালে নাই ঠাউরে তো দেশে পাইলে তো না
এটা শেষ আমরা গল্প শুনতে শুনতে এবার নদীর পাড়ে চলে আসছি। ভূতের গল্প, ভূতের গল্প, এইবার ভূতের গল্প শুনতে হলে একটা ভূতুরে পরিবেশ দরকার। একটু একটু মেঘ আছে আকাশে, অবশ্য ভূতুরে পরিবেশ নাই, কিন্তু আমরা শুনতে শুনতে ভূতের দেশে চলে যাবো।